হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি সিনচি চলে এসেছি তোমাদের কাছে আর একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হলো আমি দীঘার সেকেন্ড পার্ট নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। এখানে আমরা ঘুরবো উদয়পুর সি বিচে, আরও কী কী মজা করবো সব কিছু কিন্তু এই পার্টে দেওয়া থাকবে। তো সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আর এখান থেকে আমরা পেয়ে গেছিলাম উদয়পুর সি বিচে যাওয়ার টোটো। এখন কটা বাজে সকাল? 7টা বাজে। আমরা তাড়াতাড়ি উঠে রেডি ফেডি হয়ে গেছি। আরও সকালে বেরোনোর কথা ছিল কিন্তু ঘুমাতে দেরি হয়েছে বলে উঠতেও দেরি হয়েছে। তো এখন আমরা যাচ্ছি উদয়পুর সি বিচে। দাঁড়া একবার সবাইকে দেখিয়ে দিই। এখন আমরা টোটো করে যাচ্ছি। তো আমরা ওল দিঘার থেকে টোটোতে উঠেছি। এখানে মাথা পিছু 30 টাকা করে, যেহেতু আমরা 4 জন আছি তার জন্য দাদা 150 টাকা নিচ্ছে। যেহেতু 5 জন হলে একজনের ভাড়া কমে যেত, তো আমরা তো 4 জন আছি, তো 4 জনে 150 টাকা করে। আর তোমরা যদি 5 জন থাকো তাহলে মাথা পিছু 30 টাকা করে তোমাদের ভাড়া পড়বে ওল দিঘার থেকে উদয়পুর সি বিচ। সো ফাইনালি আমরা পৌঁছে যাই উদয়পুর সি বিচে। চলো জায়গাটা তোমাদের ঘুরে ঘুরে দেখাই। আর তার মধ্যে এখানে তোমরা দেখতেই পাচ্ছ একদম লোকজনের সংখ্যা খুবই কম, 2-1টা লোকজন রয়েছে আর পুরো ফাঁকা ছিল। আর এখানে কিন্তু আমি অনেক মজা করে রিলস বানাতে পারবো কারণ এত ফাঁকা জায়গা বলে। আর এই জায়গাটা কিন্তু খুব হাওয়া দিচ্ছিল এই উদয়পুর সি বিচে, তার জন্য আরও খুব বেশি ভালো লাগছিলো। তো এখানে অনেক ধরনের মাছ খাবো, অনেক মজা করবো, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা পুরো ব্লগটা এখানে দেখতে থাকো। আর এখানে কিন্তু অনেক রকমের মাছ ছিল। এখন উদয়পুরে চলে এসেছি, তোমাদের তো সমুদ্র সৈকত দেখালাম। আর এখন আমরা টেবিল নিয়ে বসে পড়েছি খেতে, যেটা হলো এই যে কাঁকড়া। তো এবার কারা কারা রয়েছে এখানে বসে, যেমন কি আমার বনু, এই যে আমার মামুনি, হাই করো, এটা মমি, আর এই হলো আমি। তো এবার আমরা সবাই মিলে বসে পড়েছি কাঁকড়া খেতে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এই যে কাঁকড়া, আর তোমাদের এই জায়গাটা ঘুরে দেখাই। এখানে তোমাদের কাঁকড়ার প্রাইসটা বলে রাখি, কাঁকড়ার প্রাইসটা নিয়েছিল 1 একটা প্লেট 200 টাকা করে, আর কাঁকড়া দেবে 4 পিস করে, কপিরাইট মেরে। সমুদ্রের ধারে তোমাকে যেমন দেখিয়েছিলাম একটাও লোক ছিল না, কিন্তু এই জায়গাটা কিন্তু অনেকটাই গিঞ্জে ছিল আর অনেক লোকই ছিল এই জায়গাটা। তো কাঁকড়া খাওয়া হলো তোমরা দেখতেই পেলে, আর কাঁকড়াটা খুব টেস্টি আর ইয়াম্মি ছিল। উদয়পুরের কাঁকড়া সত্যি টেস্টি। আর এখন এসছে শাটিং মাছ কষা, এই দেখো 1 প্লেট 200 টাকা, কাঁকড়াও 200 টাকা, শাটিং মাছ কষাও 200 টাকা। খেতে পারো, খুব টেস্টি রান্না করে এরা, সত্যি খুব টেস্টি হয়। এখানে একটা গোটা মাছ তোমাদের 30 পিস করে দেবে। আমরা এখন লাঞ্চ করতে বসে পড়েছি, যে মামনি, বন্যু, মমি আর আমি। তো সবাই দুপুরে লাঞ্চ করতে বসে পড়েছি। তো লাঞ্চে কী কী ছিল সেটা প্রথম থেকে আর দেখানো হয়নি, আমি এমনি মুখে এখন বলে দিচ্ছি। ভাত ছিল, ডাল ছিল, ওই 2 রকম তরকারি। কী কী ছিল? আলু পটলের তরকারি আর পাঁচমিশালি তরকারি ছিল, তো মাছের মাথা দিয়ে পাঁচমিশালি তরকারি। আর এইটা হলো রুই মাছ, রুই পোস্ত, রুই না এবার, যাই হোক কাতলা পোস্ত, তাই ভুলভাল বলে দিয়েছি। তো প্রথম থেকে আর খাওয়াটা দেখানো হয়নি, এত খিদে পেয়েছিল তো খেয়েই নিয়েছি। যাই হোক, এই যে এখন আমরা বসেছি খেতে, আমাদের হয়েই গেছে। যাই হোক, তারপর আমরা লাঞ্চ করে একটু রুমে গিয়ে টায়ার্ড হয়ে গেছিলাম, রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপর আমরা বেরিয়ে পড়লাম একটু সমুদ্রের ধারে ঘুরতে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে। তারপর অনেক কিছু কেনাকাটিও করে নিলাম নিজের বন্ধুর জন্য, আরও অনেক প্রিয় মানুষদের জন্য অনেক কিছু কিনেও নিলাম। সন্ধ্যাবেলা আমরা একটু সমুদ্রের ধারে বসেছিলাম, তো এখন আমরা আবার যাচ্ছি আমাদের হোটেলের দিকে, মানে আমরা রাতের ডিনার কিনে দেন হোটেলের দিকে যাচ্ছি। তো তোরা তো সব দেখতে থাকো, এখানে কত মাছের দোকান দেখো। মাছটা
আর এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অনেক রকম ভ্যারাইটিস কানের ছিল, আমার তো খুব পছন্দ হয়েছিল কানের। সো এখানে একটা টেডি বিয়ারের দোকান দেখলাম, একটা কিউট টেডি বসেছে, আর সবচেয়ে বেশি কিউট হচ্ছে এই যে এটাকে দেখে, এটাকে জামনে দিয়ে দেখ, তোমার কি কিউ দেখো। এখন আমরা রুমে চলে এসেছি সমুদ্রের পাড় থেকে, সমুদ্রেতে দারুণ ঢেউ, দারুণ এনজয় করেছি আর অনেক কিছু খেয়েছি, পাপড়ি চাট খেয়েছি, আইসক্রিম খেয়েছি, খেয়ে আমরা রুমে চলে এসেছি। ও আর একটা জিনিস, তোমাদের এখানে যদি আসো একটা প্রবলেম হতে পারে, যেটা সকাল থেকে আমার হচ্ছে, আমার ভোডার সিম একটু নেট চলছে না, আমি কিচ্ছু করতে পারছি না, সানার ভিডিও রিলস কিচ্ছু বানাতে পারছি না, আজকে সারাটা দিন বেকার গেল, কিচ্ছু করতে পারিনি, তাই এয়ারটেলে একটা সিম তুলেছি, কালকে রিলস বানাবো, তাই এখন রুমে টুমে চলে এসেছি ওই সব ফর্মালিটি করে। আর সাথে নিয়ে এসেছি মটন বিরিয়ানি, দেখো মটন বিরিয়ানিগুলো রুমে এসে খাবো বলে নিয়ে এসেছি, এই দেখো চারজনের চারটে মটন বিরিয়ানি। তো এখানে আমরা হোটেলে চলে এসেছি, রুমের ভেতরে সব বিরিয়ানি নিয়ে বসে বলেছি, তো আমাদের চারজনের চারটে মটন বিরিয়ানি, আর এখন আমরা এটাই ডিনার করবো, আমাদের ডিনার হলো মটন বিরিয়ানি। যাই হোক, রাতের ডিনারটা সেরে আবার গল্প করতে করতে আমরা শুয়ে পড়ি। পরের দিন সকালবেলা একদম ভোর ভোর উঠে আমরা চলে যাই আবার সমুদ্রের দিকে কিছু রিলস বানানোর জন্য, আবার কিছু সময় কাটানোর জন্য। তারপর হোটেলে এসে আমাদের ব্রেকফাস্টটা সেরে নিই, ব্রেকফাস্টটা ছিল ডিম টোস্ট, আর তারপর আমরা চলে যাই দীঘা বাস স্ট্যান্ডে, আর বাস স্ট্যান্ডে গিয়েই আমরা আমাদের বাসটা পেয়ে যাই, মানে এখান থেকে আমাদের নিয়ে যাবে ট্র্যাফিক মোড় অবধি, ওইখান থেকে তারপর আমরা বাড়ি চলে যাব। সো এইটা ছিল এসি বাস, তোমরা দেখেই বুঝতে পারছো, আর ভেতরটাও কিন্তু খুব ছিল রিল্যাক্সেবল, আমি ভেতরটাও তোমাদের শো করবো, সব কিছু দেখাবো। আর বাসটা দেখো খুব সুন্দর ছিল, এই বাসটা করেই আমরা দীঘা টু ট্র্যাফিক মোড় পর্যন্ত গেছিলাম, আগের দিন রাতেই আমরা টিকিট কেটে রেখেছিলাম, তো তোমরা দেখতে থাকো। আর বাসের ভেতরটা তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর, আর আমরা পুরো কমফোর্টেবলভাবেই গেছি দীঘা থেকে ট্রাফিক মোড় অবধি, খুব ভালো লেগেছে আমাদের বাসটা। সো ফ্রেন্ডস, আজকের মতো ভিডিওটা এত পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, টাটা।